সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। বন্ধুরা, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে মডেল টেস্ট টু। তোমরা অবশ্যই দেখেছো যে আমি এর আগের ভিডিওতে মডেল টেস্ট ওয়ান আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মডেল টেস্ট টু, এবং প্রত্যেকটা মডেল টেস্টে 40টা করে এমসিকিউ কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে সলভ করো, আমি টোটাল 15 মডেল টেস্ট তোমাদের জন্য দিব এমসিকিউ। এগুলো যদি তোমরা ভালোভাবে বাসায় সলভ করো এবং ভিডিওগুলো দেখো, আমি আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, এই জন্য তোমরা না টেনে ভিডিও সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মডেল টেস্ট টু উইথ এক্সপ্লেনেশন। ওকে, প্রত্যেকটা রুলস আমরা এক্সপ্লেন করব, যাতে করে মডেল টেস্ট এর পাশাপাশি আমরা আনুষঙ্গিক যে নিয়মগুলো এগুলো যেন শিখতে পারি। ওকে, এই জন্য তোমরা আশা করি উপকৃত হবা। তো আসো আমরা আমাদের মূল লেকচারে প্রবেশ করি। আমরা আমাদের মডেল টেস্ট গুলো প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করব। ওকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা দেখি প্রশ্নটা। ওকে, মডেল টেস্ট টু, টোটাল মার্কস কত? 40। তো আমরা এই মডেল টেস্ট টুটা আজকে দেখব। তো প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে নাম্বার ওয়ান কি, ব্যাংক অন ইন দ্য সেন্টেন্স ইউ রিয়েলি কান্ট ব্যাংক অন দ্য সাপোর্ট অফ দিস নেইবার অফ ইয়ার্স মিনস। অর্থাৎ এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, খেয়াল করো যে ইউ রিয়েলি কান্ট ব্যাংক অন দ্য সাপোর্ট অফ দিস নেইবার অফ ইয়ার্স। অর্থাৎ এখানে ব্যাংক অন এর অর্থ কি, এই ফ্রেজাল ভার্ব বা এই গ্রুপ ভার্ব এর অর্থটা কি, এটা এখানে চাওয়া হচ্ছে। ওকে, তো আমরা প্রথমত কি করব, প্রথমত এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর অর্থ কিন্তু আমাদের প্রথমত জানা লাগবে। যেমন এ নাম্বারে বলা আছে আস্ক ফর। আস্ক ফর মানে কি, চাওয়া। আপিল টু অর্থ কি, আপিল টু অর্থ আবেদন করা। ইগনোর অর্থ অবজ্ঞা করা, আর ডিপেন্ড অন অর্থাৎ নির্ভর করা। তো আমরা জানি যে ব্যাংক অন অর্থ নির্ভর করা। তো আমরা আমাদের আনসারটা চেক করি যে কোনটা হতে পারে। দেখো আনসার হচ্ছে ডি নাম্বার, ডিপেন্ড অন মানে কারোর উপর নির্ভর করা। অর্থাৎ ব্যাংক অন মানে কি, কারোর উপর নির্ভর করা, এবং এখানে ডিপেন্ড অন মানে কারো উপরে নির্ভর করা। ওকে, সো আনসার হচ্ছে কি, ডি নাম্বার। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা দেখি, কোশ্চেন নাম্বার টু কি বলা হচ্ছে, দ্য ওয়ার্ড দ্যাট রেডিলি ফলস ইন টু প্লেস ইন দ্য ব্লাঙ্ক ইন ইন স্পাইট অফ এভরিথিং লাইফ ইজ ওর্থ ড্যাশ ইজ। তো প্রথমত আমাদের কিন্তু এখানে প্রশ্নটা বুঝতে হবে। তো আমরা যদি কোশ্চেনটা ঠিক মতো বুঝতে না পারি, তাহলে কিন্তু আনসারটা ঠিক মতো দিতে পারবো না। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি, ফার্স্ট অল অফ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, দেন উই হ্যাভ টু গো টু দ্য আনসার। ওকে, তো এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা লাগবে সেটা হচ্ছে অর্থ। এটি কিন্তু একটা প্রিপজিশন। আমরা জানি যে অর্থের পরে কিন্তু জিরান্ড অর্থাৎ ভার প্লাস আইএনজি ব্যবহৃত হয়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু সবগুলো অপশনে কিন্তু জিরান্ড আছে, অর্থাৎ ভার প্লাস আইএনজি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের সবগুলো অপশনই তো হওয়ার কথা না, আসলে কিন্তু সবগুলো অর্থ হবে না। এখন প্রশ্ন হচ্ছে আসলে কোনটা হতে পারে, এটা একটা বিষয় খেয়াল করো। তো লাইফ, এই লাইফের সাথে কোনটা জড়িত, তাই না? তো আমরা জানি আনসারটা ডি নাম্বার হচ্ছে। তো লাইফকে কিন্তু ইট করা হয়, লাইফকে যাপন করা হয়, লিভ করা হয়। অর্থাৎ এখানে কিন্তু লাইফ শব্দটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা বিষয় মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে যে অর্থ এর পরে ভার প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড ব্যবহৃত হয়, আর দ্বিতীয়ত যে কথাটা আমাদের মাথায় রাখা লাগবে সেটি হচ্ছে যে লাইফকে কিন্তু ইট করা হয় না, সিং করা হয় না, ড্যান্স করা হয় না, লাইফকে লিভ করা হয়। ওকে, অর্থাৎ এখানে গ্রামার প্লাস আমার কমন সেন্স এই দুইটা মিলে কিন্তু আমাকে এখানে আনসার করা লাগবে। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরের প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে, অ্যান অ্যান্টোনিম অফ সেভারিটি ইজ। অর্থাৎ সেভারিটি এই শব্দটার, সিভিয়ারিটি শব্দটার বিপরীত, অর্থাৎ বিপরীত শব্দ চাচ্ছে অ্যান্টোনিম। তো সেভারিটি কি, সেভারিটি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে কঠোরতা, নিষ্ঠুরতা, নির্মমতা। তো আমাদের প্রথমত এ বি সি ডি এগুলোর অর্থটা জানা দরকার। আমরা জানি যে সিকিউরিটি মানে নিরাপত্তা, সেলিব্রিটি অর্থ কি, সেলিব্রিটি অর্থ হচ্ছে তোমার
গুরুত্বপূর্ণ ব্যক্তি বা জনপ্রিয় ব্যক্তি, মিল্ডনেস বা মাইল্ডনেস এর অর্থ কি কোমলতা, সেপারেশন অর্থ বিচ্ছেদ। তো আমরা দেখি আমাদের আনসার কোনটা মিলে। হ্যাঁ, এখানে আনসার সি নাম্বার, কারণ সিভিয়ারিটি অর্থ হচ্ছে কঠোরতা বা নিষ্ঠুরতা, এর বিপরীত হচ্ছে মাইল্ডনেস বা মিল্ডনেস, এটা কি কোমলতা বা শান্ত স্বভাবে, অর্থাৎ সি নাম্বার বিপরীত হচ্ছে। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা দেখব, কোশ্চেন ফোর, চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখানে সঠিক বানান কোনটা, কোন স্পেলিংটা কারেক্ট এটা চাওয়া হচ্ছে। তো আমরা এক্ষেত্রে এই স্পেলিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি প্রায় কিন্তু বলি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা গ্রামারের একটা প্রশ্নে যে মার্ক, একটা স্পেলিং এর ক্ষেত্রেও কিন্তু একই মার্ক, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটাকে লেস ইম্পর্টেন্ট ভাবার কোনো অপশন নেই। তো আমরা দেখি আমাদের কোন স্পেলিংটা কারেক্ট। ইয়েস, প্যাপিরাস, প্যাপিরাস এর স্পেলিংটা কি হচ্ছে, পি এ পি ওয়াই আর ইউ এস, ওকে, বাকি সবগুলো অপশন কিন্তু ভুল আছে দেখবা। এখন কোশ্চেন নাম্বার ফাইভ কি বলা হচ্ছে, ইফ উই ওয়ার্ক স্টেডিলি উই ক্যান ফিনিশ ড্যাশ নুন, স্টেডিলি অর্থ কি মনোযোগ সহকারে, অধ্যবসায়ের সাথে, আমরা যদি অধ্যবসায়ের সাথে কাজ করি আমরা কিন্তু দুপুরের মধ্যেই শেষ করতে পারবো। এই যে মধ্যে বোঝাতে কিন্তু বাই ব্যবহৃত হয়, তাহলে আমাদের অপশন এখানে কি হচ্ছে, এ নাম্বার, বাই নুন, অর্থাৎ দুপুরের মধ্যে এটা বোঝাচ্ছে, বাকি অপশন গুলো কিন্তু হয় না। আচ্ছা, সিক্স নাম্বার কোশ্চেনে বলা আছে স্ট্রেনাস এক্সারসাইজেস সুন ড্যাশ মিলস ইজ ডিট্রিমেন্টাল ড্যাশ হেলথ। আচ্ছা, স্ট্রেনাস, স্ট্রেনাস শব্দের অর্থ হচ্ছে কঠোর বা শ্রমসাধ্য, শ্রমসাধ্য পরিশ্রম বা এক্সারসাইজ বা ব্যায়াম, সুন ড্যাশ মিলস ইজ ডিট্রিমেন্টাল ড্যাশ হেলথ। এক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় জানি যে ডিট্রিমেন্টাল টু এটার অর্থ হচ্ছে ক্ষতিকর, তাহলে ডিট্রিমেন্টাল টু শব্দের অর্থ কি, ক্ষতিকর, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে ডিট্রিমেন্টাল এর ক্ষেত্রে কিন্তু টু বসে, তাহলে এ নাম্বারে টু আছে। আবার আফটার মিলস অর্থাৎ ঠিক খাবারের পরপরই, মানে শ্রমসাধ্য কোনো এক্সারসাইজ বা অনুশীলন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, আমরা খাবার পরপরই যদি কোনো কঠোর পরিশ্রম করি সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ এখানে আমাদের আনসারটা কোনটা হচ্ছে, আনসার হচ্ছে এ নাম্বার। ওকে, তাহলে আমরা আজকে এই ফ্রেজটা মনে রাখবো যে ডিট্রিমেন্টাল টু অর্থ কি, ক্ষতিকর। এরপরে সেভেন নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ডোন্ট লাইক আইডল পিপল, এটা কিন্তু ভয়েস এর প্রশ্ন। আমরা জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা এবং সাবজেক্টকে অবজেক্ট করা এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা। তাহলে আমরা কি মনে রাখবো এক্ষেত্রে, আমরা এক্ষেত্রে তিনটা বিষয় মাথায় রাখবো, যে অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করব তখন অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে দেখি আমাদের আনসার কোনটা হচ্ছে, ডি নাম্বার, আইডল পিপুল আর নট লাইকড বাই আস, অর্থাৎ অলস লোকরা আমাদের দ্বারা পছন্দ না, অর্থাৎ ডি নাম্বার হচ্ছে। প্রশ্ন হচ্ছে এ কি ভুল, এ নাম্বার ভুল হচ্ছে, এতে কিন্তু সাবজেক্টকে সাবজেক্টই রাখা হয়েছে। আবার বিতে বিতে সমস্যা হচ্ছে, বিতে কিন্তু বাই দেওয়া হয়নি, খেয়াল করো প্রিপজিশন বাই ব্যবহার করা হয়নি। সি নাম্বারে দেখো, সি নাম্বারে কিন্তু ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়নি, এই কারণে ভুল। সব মিলে কিন্তু ডি নাম্বারটাই সঠিক। আচ্ছা, এর পরের প্রশ্ন আট নাম্বারে কি বলা হচ্ছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ আমি আম পছন্দ করি উড বি, অর্থাৎ আমি আম পছন্দ করি এটার সঠিক মানে ট্রান্সলেশন কি, বঙ্গানুবাদ চাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব, আগে আনসারটা আমরা দেখি, আনসারটা কি সি নাম্বার হচ্ছে, আই লাইক ম্যাঙ্গোস। প্রশ্ন হচ্ছে এ কেন হলো না, দেখো আমরা জানি যে
ম্যাঙ্গো কিন্তু একটা কাউন্টেবল নাউন। আমরা কিন্তু কাউন্টেবল নাউনকে কোনো আর্টিকেল ছাড়া এভাবে ব্যবহার করতে পারি না। হয়তো আমরা এখানে দিতে পারি যে আই লাইক দা ম্যাঙ্গো, তাহলে কিন্তু হইতো, কিন্তু এখানে কিন্তু একটা কাউন্টেবল নাউনকে আমরা কোনো আর্টিকেল ছাড়া, মানে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে, আমি আবার বলছি একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে আমরা কিন্তু কোনো আর্টিকেল ছাড়া ব্যবহার করতে পারবো না। তাহলে এ নাম্বার ভুল। আচ্ছা, বি নাম্বার, আই উড লাইক এ ম্যাঙ্গো, আমি একটা আম পছন্দ করতাম, এটা কিন্তু অতীত কালকে নির্দেশ করছে, তাহলে হচ্ছে না। সি নাম্বার কেন হচ্ছে? সি নাম্বার এটা ঠিক আছে, কারণ ম্যাঙ্গোজ একটা আমরা প্লুরাল কাউন্টেবল নাউনকে কিন্তু এভাবে ব্যবহার করতেই পারি। ডিতে কি প্রবলেম? ডিতে প্রবলেম হচ্ছে আই লাইক দা ম্যাঙ্গো, অর্থাৎ এখানে আমটাকে পছন্দ করি। দেখো এখানে কিন্তু আম পছন্দ করার কথা বলেছে, কোনো নির্দিষ্ট করে বলা হয়নি। যদি আমটি থাকতো তাহলে কিন্তু আমরা ডি নাম্বার দিতে পারতাম, আই লাইক দা ম্যাঙ্গো, যেহেতু এখানে বলা আছে আম নর্মালি, এই জন্য আমরা এক্ষেত্রে আই লাইক ম্যাঙ্গোজ, অর্থাৎ সি নাম্বারটাই বেস্ট হবে। আচ্ছা, এখন আমরা কোশ্চেন নাম্বার 9 খেয়াল করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা? দ্য ট্রেন, এ নাম্বার, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, এরপর অন টাইম, উইথ টাইম, টু টাইম। তো আমরা এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবো, সি এবং ডি এখানে কিন্তু মারাত্মক ভুল। কেন? উইথ টাইম আবার ডিতে টু টাইম এগুলো তো হয় না। প্রশ্ন হচ্ছে যে অন টাইম এবং ইন টাইম এই দুইটার ভিতরে কোনটা বেটার হবে, এটাই আমাদের প্রশ্ন। মূলত অ্যাডমিশন টেস্টে ক্ষেত্রে এ এবং বির ভিতরে ঝামেলা লাগে যে এ এবং বি এই দুইটার ভিতরে কোনটা বেটার মনে হয়। দেখো ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে বা পূর্বে, আর অন টাইম কি এক্সাক্ট টাইম, অর্থাৎ ট্রেন, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, মানে ট্রেনটা সঠিক সময়ে চলছে, এটাই মূলত চাওয়া হচ্ছে। তো এক্সাক্ট টাইম বোঝাতে কিন্তু আমরা অন টাইম ব্যবহার করি। তাহলে দেখি আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 10 কি বলা আছে? দ্য 20th সেঞ্চুরি হ্যাজ বিন ড্যাশ বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ম্যানি ফর্মার ইউরোপিয়ান ক্লোনিস ইন এশিয়া। তাহলে দ্য 20th সেঞ্চুরি হ্যাজ বিন ড্যাশ, অর্থাৎ এখানে কিন্তু বিনের পরে আমরা জানি যে একটা ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এখানে কিন্তু এ বি সি ডি সবগুলোতেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এখন আমাদেরকে অর্থ বিবেচনা করে যেটা বেস্ট অপশন সেটাই কিন্তু আমাদের বাছাই করা লাগবে। ওকে, যেমন এ নাম্বার ইন্ডিকেটেড, মানে নির্দিষ্ট নির্দেশ করা, বি নাম্বার হচ্ছে মার্কড, সি নাম্বার পয়েন্ট আউট, পয়েন্ট আউট অর্থ কি সুনির্দিষ্ট করে কোনো কিছু মানে দেখানো, এস্টিমেট কল্পনা করা বা অনুমান করা ধারণা করা, এক্ষেত্রে কিন্তু মার্ক শব্দটাই, মানে মার্ক শব্দটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ দ্য সেঞ্চুরি হ্যাজ বিন মার্কড, চিহ্নিত হয়েছে। ওকে, চিহ্নিত হয়েছে, অর্থাৎ এখানে অর্থ বিবেচনা করলে কিন্তু বি নাম্বারই বেস্ট অপশন। 11 নাম্বারে কি বলা আছে? টেরোরিজম টু ইজ স্যাডলি ড্যাশ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা, অর্থাৎ এখানে অর্থটা কি চাওয়া হচ্ছে যে টেরোরিজম বা সন্ত্রাসবাদ দুঃখজনকভাবে মানে বেড়ে যাচ্ছে বা ক্রমবর্ধমান। তাহলে কি হচ্ছে যে টেরোরিজম বা সন্ত্রাসবাদ এটা দুঃখজনকভাবে ক্রমবর্ধমান বা বেড়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের বেস্ট অপশন হচ্ছে অন দা রাইজ। তাহলে অন দা রাইজ অর্থ কি? বৃদ্ধিমান বা বর্ধমান বা ক্রমবর্ধমান। তাহলে অন দা রাইজ এই এই এটা আমরা এই প্রেসটা আমরা মুখস্থ রাখবো যে ইন দা রাইজ হবে না, অন দা রাইজ হবে। কি হবে? অন দা রাইজ। এ নাম্বারে কনফিউজ করার জন্য কিন্তু দেওয়া আছে অন দা অ্যারাইজ, এটা হবে না, অন দা রাইজ হবে। 12 নাম্বার কোশ্চেন, উই অট টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আচ্ছা, এক্ষেত্রে আমরা, এটা এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন। আমরা জানি যে এগ্রিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আরেকটা কি নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে এগ্রিমেন্ট দুই প্রকার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে অট টু মানে কিন্তু শুড, অট টু মানে কি শুড, আবার হ্যাড বেটার মানেও কিন্তু শুড। তাহলে হ্যাড বেটার, অট টু,
শুড এরা কিন্তু সেম মিনিং প্রকাশ করে। তাহলে যেহেতু 12 নম্বরে ought to দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা আনসার কোনটা হচ্ছে ডি নাম্বার, সো শুড শিমু, অর্থাৎ আমরা সো দিয়ে শুরু করতে পারি, সোর পরে অক্সিলারি ভার্ব। এখানে শুড কিন্তু ought to পরিবর্তে বসছে, যেহেতু ought to আর শুড একই অর্থ প্রকাশ করে। তাহলে সো হচ্ছে স্ট্রাকচারে সো, শুড অক্সিলারি ভার্ব, আর শিমু সাবজেক্ট, অথবা সি নাম্বারে কি হয় শিমু শুড অলসো। ওকে, তাহলে শিমু শুড অলসো, অর্থাৎ এও সঠিক সিও সঠিক। আমরা কিন্তু এরকমও দিতে পারি যে শিমু শুড টু, শিমু শুড টু বা অলসো, অথবা সো শুড শিমু। অর্থাৎ সোটাকে কিন্তু আমরা এ ধরনের এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা সোটাকে প্রথমে ব্যবহার করব আর টু বা অলসো কে শেষে ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে বি নাম্বারে তো টু আছে, বি নাম্বার কেন হলো না? বি নাম্বার না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে শিমু ডিট কিন্তু হবে না, কারণ আমাদের কিন্তু এখানে অট টু, অর্থাৎ উচিত আছে, শুড আছে, সেক্ষেত্রে ডিট শব্দটা এই অক্সিলারি ভার্বটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোশ্চেন নাম্বার 13, শি হ্যাড বেটার স্টে হিয়ার টিল সামওয়ান কামস টু রেস্কিউ হার, তার এখানে থাকা উচিত যতক্ষণ পর্যন্ত না কেউ তাকে উদ্ধার করতে আসে। আচ্ছা, এটাও কিন্তু এগ্রিমেন্টেরই একটা নিয়ম, আচ্ছা এটাও একটা এগ্রিমেন্টের নিয়ম। তো এখানে দেখো হ্যাড বেটার এবং শুড এবং অট টু একই অর্থ দেয়, আগের প্রশ্নে কিন্তু আমি এটা তোমাদের বলেছি। তাহলে আনসার কোনটা হচ্ছে আমরা একটু দেখি, তারপরে ব্যাখ্যা করি। আনসার হচ্ছে ডি নাম্বার, সো শুড তারিন। প্রশ্ন হচ্ছে এটা কেন হলো, বাকিগুলো কেন হলো না? দেখো হ্যাড বেটার মানে উচিত, অর্থাৎ শুড মানে উচিত, এক্ষেত্রে আমরা সো প্রথমে ব্যবহার করেছি, এরপরে শুড অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট তারিন, ডি নাম্বার সঠিক। প্রশ্ন হচ্ছে কেন হলো না? দেখো এ নাম্বারে ডিড কিন্তু আসবে না, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু হেড বেটারের ক্ষেত্রে কিন্তু আমরা ডিড ব্যবহার করতে পারি না। বি নাম্বারে সো ওয়ার, এখানে কিন্তু ওয়ার অক্সিলারি ভার্বটা আসবে না, কারণ প্রশ্নে কিন্তু হেড বেটার আছে। আচ্ছা সি নাম্বারে নাইদার ডু দে, আমরা জানি যে নাইদার কিন্তু নেগেটিভ অক্সিলারির ক্ষেত্রে বসে, অর্থাৎ এখানে সি নাম্বারও কিন্তু হচ্ছে না। আচ্ছা এরপরে আমরা কোশ্চেন নাম্বার 14 দেখবো। কোশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে কি হচ্ছে, কোশ্চেন নাম্বার 14 এ দেখো নাথিং ওয়াজ বেনিফিশিয়াল, নাথিং ওয়াজ বেনিফিশিয়াল, অর্থাৎ এটা একটা নেগেটিভ এগ্রিমেন্ট। তো আমরা আমাদের আনসার একটু একটু দেখি কোনটা হচ্ছে। দেখ বি নাম্বার হচ্ছে কস্ট রিডাকশন প্রোগ্রাম ওয়াজ নট আইদার, আমরা কিন্তু আমরা জানি যে নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথমে নাইদার দিয়ে শুরু করা যাবে, অথবা আমরা আইদারকে শেষে ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো কি যে নাইদার বসে সেন্টেন্সের প্রথমে আর আইদার বসে সেন্টেন্সের শেষে। তাহলে প্রশ্ন হচ্ছে এ নাম্বার হচ্ছে না, সো বসবে না, সি নাম্বারে নাইদার আছে, কিন্তু নাইদার থাকলেও কিন্তু প্রবলেমটা কি জানো, ডু আছে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু নাথিং ওয়াজ আছে, অর্থাৎ পাস্ট টেন্স আছে। আচ্ছা ডি নাম্বার কি প্রবলেম, সো ওয়ার দে, আচ্ছা এক্ষেত্রে দেখো সো কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে বসে, সুতরাং এখানে ডি নাম্বারও হচ্ছে না, অর্থাৎ এখানে আমাদের প্রশ্নের আনসার একমাত্র বি নাম্বারই সঠিক। 15 নাম্বার, শি হ্যাজ ড্যাশ হার হেয়ার বিউটিফুল শেড অফ ব্রাউন, আচ্ছা তার রং চুলে কি রং দিয়েছে, সুন্দর বেগুনি রং তার চুলে সে ব্যবহার করেছে। আমরা জানি যে চুল কালার করার ক্ষেত্রে কিন্তু ডাইট শব্দটা গুরুত্বপূর্ণ, কারণ ডাই অর্থ কি চুলে রং দেওয়া, চুলে কলপ করা। ওকে, এটা হচ্ছে ডাই, অর্থাৎ ডি নাম্বার, এবং ডাইয়ের বানানটা কিন্তু একটু খেয়াল করবে, স্পেলিংটা ডি ওয়াই ই ডি, এবং এটার মূল ভার্বটা কি ডি ওয়াই ই, ডাই অর্থ কি রং করা বা কালার করা। 16 নাম্বার, জাস্ট নাও হি ড্যাশ ইজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড, আচ্ছা এই প্রশ্নটা আমরা কিন্তু অত্যন্ত সহজে ব্যাখ্যা করতে পারি, কি এই প্রশ্নটা আনসার করার ক্ষেত্রে আমরা অনেক সময় এত বড় সেন্টেন্স দেখলে ঘাবড়ে যাই যে এত বড় সেন্টেন্স আমরা কিভাবে আনসার করব। হ্যাঁ, এই প্রশ্নের আনসার কিন্তু সেন্টেন্সের শুরুতেই আছে, জাস্ট নাও। তো আমরা জানি যে জাস্ট নাও থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, তাই না? জাস্ট নাও থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে, একমাত্র বি নাম্বারে আছে, অর্থাৎ এখানে বি নাম্বারটাই কিন্তু
সঠিক অ্যান্সার। ওকে, হ্যাজ হ্যাড, হ্যাজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, আর হ্যাড হচ্ছে ভি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 17 নাম্বার, শাহিন ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক, ওয়ান্স অর টুয়াইস এ উইক। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবা, দেখো এ বি সি ডি, দেখো তো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা ওয়ার্ড কমন আছে, সেটা কি? ইউজুয়ালি। তো আমরা জানি যে ইউজুয়ালি শব্দটা সাধারণত কোন টেন্সে ব্যবহৃত হয়? নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এক্ষেত্রে আমরা মূলত মনে রাখবো কি, যে ইউজুয়ালি এই ওয়ার্ডটা, এই অ্যাডভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে নিশ্চয়ই 17 নাম্বারের আনসার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় আছে দেখি, সি নাম্বারে, শাহিন ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। শাহিন সাধারণত সচরাচর সপ্তাহে 1 থেকে 2 দিন টেনিস খেলে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডি কেন হইল না? ডিতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যে শাহিন প্লেস ইউজুয়ালি। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আমরা মনে রাখবো, যে ইউজুয়ালি এই অ্যাডভার্বটা সাধারণত মেইন ভার্বের পূর্বে ব্যবহৃত হয়। কি মনে রাখবো? যে ইউজুয়ালি অ্যাডভার্বটা মূল ভার্ব এর পূর্বে ব্যবহৃত হয়। যেমন ডি নাম্বারে কিন্তু ইউজুয়ালি অ্যাডভার্বটা কিন্তু প্লেস, অর্থাৎ মেইন ভার্বের পরে ব্যবহৃত হয়েছে, এই জন্য হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা 18 নাম্বার প্রশ্নে যেটা খেয়াল করবো, বাই 2025, 2025 সালের মধ্যে। ওকে, এখন আমরা জানি যে ভবিষ্যৎকালে একটা সময়ের পূর্বে যখন আরেকটা কাজ সংঘটিত হয়ে থাকবে বোঝায়, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি আবার বলছি যে ভবিষ্যতে কোন সময়ের মধ্যে কোনো কাজ সংঘটিত হয়ে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে কি হয়, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কোথায় আছে? ডি নাম্বারে আছে, যে বাই 2025, 2025 সালের মধ্যে আমি এই ফার্মে 15 বছর কাজ করে থাকবো। অর্থাৎ ডি নাম্বারে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স আছে। আমরা জানি যে ফিউচার পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার কি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে ডি নাম্বারই কিন্তু সঠিক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 খেয়াল করো, আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স, বলা আছে যে সঠিক সেন্টেন্সটা বাছাই করো। আচ্ছা, আমরা প্রথমত আনসারটা দেখি, বি নাম্বার আনসার, হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট, অর্থাৎ সে প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। প্রশ্ন হচ্ছে এ নাম্বার কেন হলো না, এই প্রশ্নটা আমাদের ভিতরে আসতেই পারে। দেখো, হি ইজ ওয়ার্কিং হার্ডলি, এখানে হার্ডলি কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, এটা অবশ্যই মাথায় রাখবো, যে হার্ড এবং হার্ডলি উভয়ই কিন্তু অ্যাডভার্ব, হার্ড অ্যাডজেক্টিভও হতে পারে, এটা আমাদের আলাদা আলোচ্য বিষয়। তাহলে হার্ডলি নেগেটিভ মিনিং দেয় আর হার্ড ভাবোদ্বেগ অর্থ দেয়, এই কারণে এ নাম্বারে হার্ডলি হবে না। আচ্ছা, সি কি ভুল? সি নাম্বারে ভুল, দেখো টুর পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ টু স্ট্যান্ড হবে। আচ্ছা, ডিতে কি ভুল? ডিতে ভুল, হি ওয়াজ ওয়ার্কিং হার্ডস, দেখো এখানে হার্ড এর সঙ্গে কিন্তু এস যুক্ত হয়েছে, আমরা জানি যে এই অ্যাডভার্বের সঙ্গে এস সাধারণত যুক্ত হয় না, এ কারণে ডি নাম্বার ভুল বা ইনকারেক্ট। আচ্ছা, এরপরে আমরা 20 নাম্বার কোশ্চেন খেয়াল করব, লেটলি এ রিভলিউশন ইন ইনফরমেশন টেকনোলজি ড্যাশ দ্য ওয়ার্ল্ড বাই স্টর্ম। আচ্ছা, এই প্রশ্নটা আনসার করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সহজ ক্লু সেন্টেন্সে দেওয়াই আছে, যেটা সেন্টেন্সের শুরুতে দেওয়া আছে। কি? আমরা জানি যে লেটলি যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে লেটলি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? সি নাম্বারে আছে, এই যে হ্যাজ টেকেন, আমরা জানি যে হ্যাজ এর পরে ভি3, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 21, এটা এটাকে বলা হয় অ্যানালজি। এক্ষেত্রে আমরা একটা বিষয় মাথায় রাখবো, যে অ্যানালজি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের প্রথমত ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং জানা লাগবে, ওকে। দ্বিতীয়ত, এই ওয়ার্ড মিনিং জানার পরে আমরা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বা বিশ্লেষণের ক্ষমতা থাকা লাগবে, অর্থাৎ কোন পেয়ার এর সঙ্গে কোন পেয়ারটা যুক্ত করলে অর্থ
কতটা বেশি মিনিংফুল হয়। যেমন আমরা যদি এখানে 21 নম্বর খেয়াল করি, ওয়ার্ডস রাইটার, এটার সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়? মর্টার ব্রিকলেয়ার। ওয়ার্ডস মানে শব্দ, রাইটার মানে লেখক, অর্থাৎ লেখক লেখেন কি দিয়ে? ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে। অথবা একজন লেখকের কাঁচামাল কি? ওয়ার্ডস। আচ্ছা, মর্টার ব্রিকলেয়ার, মর্টার শব্দের অর্থ কি? মর্টার শব্দের অর্থ হচ্ছে চুন এবং মানে বালি এবং সিমেন্টের যে মিশ্রণ, যেটা দিয়ে একজন ব্রিকলেয়ার বা রাজমিস্ত্রি মানে ঘর নির্মাণ করেন বা তার কার্য সম্পাদন করেন। তাহলে দেখো আমাদের এখানে কি রিলেশন পাই, একজন রাইটারের কাঁচামাল হচ্ছে ওয়ার্ডস আর একজন ব্রিকলেয়ারের কাঁচামাল হচ্ছে কি? মর্টার। অর্থাৎ একজন রাইটার ওয়ার্ড দিয়ে লেখেন আর একজন ব্রিকলেয়ার মর্টার বা সিমেন্ট এবং বালির মিশ্রণ দিয়ে কি করেন? তার কার্য সম্পাদন করেন বা তার কাজ পরিচালনা করেন। এটা বাদে কিন্তু আর কোনোটাই কিন্তু মানে সঠিক হয় না। অপশন গুলো যদি আমরা ভালোভাবে অ্যানালাইজ করি, দেখবো যে বাকি অপশন গুলো কিন্তু অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য বি নাম্বারই কিন্তু একমাত্র সঠিক। এরপরে 22, এখানে কি চাওয়া হচ্ছে? দ্য অ্যান্টোনিম অফ কনস্ট্রেইন। আমরা জানি যে কনস্ট্রেইন শব্দের অর্থ হচ্ছে নিবৃত করা, বাধা দেওয়া বা কোনো কিছু আটকে রাখা। তাহলে এর বিপরীত শব্দ কোনটা হতে পারে? দেখো বিপরীতটা হচ্ছে রিলিজ। রিলিজ অর্থ কি? নির্গত করা বা যেতে দেওয়া। তাহলে কনস্ট্রেইন অর্থ বাধা দেওয়া বা আটকে রাখা, আর রিলিজ অর্থ ছেড়ে দেওয়া বা যেতে দেওয়া। তাহলে এই দুইটা ওয়ার্ড কিন্তু বিপরীত, অর্থাৎ এ নাম্বার আনসার হচ্ছে। যেমন বি নাম্বারে যে অপশন গুলো আছে, বি নাম্বারে যে অপশন সিভিয়ার, সিভিয়ার অর্থ কি? কঠোর। সি নাম্বারে অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা। এরপরে ডি নাম্বারে আনলোড অর্থ মালামাল, আনলোড অর্থ হলো লোড বা বোঝা নামানো। আর ই নাম্বারে এগ্রি অর্থ কি? একমত হওয়া। আচ্ছা 23 নাম্বার বলা হচ্ছে কি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। এ নাম্বার শি হ্যাজ ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার। তো আমরা এখানে আনসারটা দেখি। দেখো আমরা যদি এখানে একটা বিষয় খেয়াল করি, এই যে ফিউচার, দেখো এই যে দ্য ফিউচার, এর আগে আমরা জানি এক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে ফেইথ এর পরে কিন্তু প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। যেমন শি হ্যাড ফেইথ ইন দ্য ফিউচার, শি হ্যাড ফেইথ ইন গড, শি হ্যাড ফেইথ ইন আল্লাহ, শি হ্যাড ফেইথ ইন দ্য অল মাইটি। তাহলে ফেইথ এর ক্ষেত্রে প্রিপোজিশন কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। আর হোপের পরে কি ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়। এটা আমাদের মাথায় রাখা লাগবে। অর্থাৎ ফেইথ এর পরে প্রিপোজিশন বসবে, আবার হোপের পরেও প্রিপোজিশন বসবে, কারণ এই দুইটা ওয়ার্ড এর প্রিপোজিশন কিন্তু আলাদা। ফেইথ এর ক্ষেত্রে ইন, হোপের ক্ষেত্রে ফর। দেখো বি সি ডি এখানে কিন্তু যেমন বি নাম্বারে ফেইথ এর পরে কিন্তু ইন দেওয়া নাই, সি নাম্বারে কিন্তু ফেইথ এর পরে ইন দেওয়া নাই, আবার ডি নাম্বারে ভুল কি? ডি নাম্বারে দুইটা ভুল, ফেইথ এর পরে ইন নেই, আবার হোপের পরে কিন্তু ইনকারেক্ট প্রিপোজিশন অর্থাৎ ইন ব্যবহার করা হয়েছে। তো সবগুলো অপশন বিচার করলে আমাদের এ নাম্বারই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা 24 নাম্বার, টেক আফটার মিন্স। আমরা জানি যে টেক আফটার এটা একটা ফ্রেজাল ভার্ব। টেক আফটার অর্থ হচ্ছে সাদৃশ্য হওয়া, অর্থাৎ একজন যখন আরেকজনের মতো দেখতে হয় এটাকে টেক আফটার বলে। যেমন এখানে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার, রিসেম্বল। রিসেম্বল শব্দের অর্থ কি? সাদৃশ্য হওয়া। বাকি যেগুলো আছে যেমন এ নাম্বারে উইথড্র অর্থ হচ্ছে উঠিয়ে নেওয়া, বি নাম্বারে পুট অফ কোনো কিছু রেখে দেওয়া, ডি নাম্বার ডিসকাস অর্থাৎ আলোচনা করা। এরপরে 25 নাম্বার, দ্য হরর মুভি স্কেয়ার দেম আউট অফ দেয়ার ড্যাশ। এই যে হরর মুভি মানে ভয়ঙ্কর যে সিনেমাগুলো আছে, স্কেয়ার দেম আউট অফ দেয়ার ড্যাশ। এক্ষেত্রে অনেকে যে ভুলটা করে সেটা হলো যে মুভি দেখতে গিয়েছে, তার মানে সে কোনো চেয়ারে বা সিটে বসে আছে, এই জন্য হয়তো হতে পারে আউট অফ দেয়ার সিটস, মানে তাদের আসন থেকে তাদের উঠিয়ে দিয়েছে, এরকম কিছু বোঝায় না। দেখো এক্ষেত্রে আনসার হবে কি? এ নাম্বার, দ্য হরর মুভি স্কেয়ার দেম আউট অফ দেয়ার উইটস। এই যে আউট অফ উইট, এটার অর্থ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় করা বা কিং কর্তব্য বিমূঢ় হওয়া, অর্থাৎ আউট অফ উইটস, এটা আমরা মাথায় রাখবো, এটা একটা ফ্রেজ। আচ্ছা 26 নাম্বার বলা আছে, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওথ টু ইন দ্য বুশ। তো এটা কিন্তু একটা প্রবাদ, এটা একটা প্রবাদ। তো এক্ষেত্রে অর্থটা কি হয় যে টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল রাদার দেন
এক্সপেক্টিং, অর্থাৎ হাতের কাছে যা আছে সেটা নিয়ে নাও, মানে আরো কিছু প্রত্যাশা করার চাইতে নগদ যা পেয়েছো সেটা নিয়ে নাও। তাহলে এ বার্ড ইন বুশ, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর টু ইন দা বুশ। ওকে, তাহলে এই প্রবাদের বা এই প্রভাবের মিনিং কোনটা আছে? একমাত্র এ নাম্বার সঠিক, বাকি কোনোগুলো কিন্তু হয় না। 27, চুজ দা কারেক্ট স্পেলিং। তো আমরা এক্ষেত্রে স্পেলিংটা মাথায় রাখবো, যে এক্ষেত্রে অ্যাসাসিনেশন মানে কি? অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা, কাউকে গোপন হত্যা করা বা খুন করা। তো দেখো এক্ষেত্রে সি নাম্বার আনসার হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো যে অ্যাসাসিনেশন, দেখো ডাবল এস, এই ডাবল এস কিন্তু দুইটা আছে, প্রথমে এ ডাবল এস আবার এ ডাবল এস, অর্থাৎ এস এস। এক্ষেত্রে আমরা মনে রাখি এস মানে কি? গাধা। তাহলে দুইটা গাধা আছে এখানে প্রথমে, তাহলে অ্যাসোসিয়েশনের প্রথমে দুইটা গাধা আছে, এস এস। এস মানে কি? গাধা, প্রথমে একটা এস তারপরে আরেকটা এস। ওকে, এস এস। এরপরে 28 নাম্বার, দা সেলস রিপ্রেজেন্টেটিভস ওয়ার আস্কড টু গো ওভার দা ফিগার্স ইন দেয়ার রিপোর্টস বিফোর দা কনফারেন্স। সেলস রিপ্রেজেন্টেটিভস বা বিক্রয় প্রতিনিধি যারা আছে তাদেরকে বলা হয়েছিল যে তাদের রিপোর্টে যে সংখ্যা বা টাকার পরিমাণ দেওয়া আছে সেটা কনফারেন্সের পূর্বেই কি করা, মানে পুনরালোচনা করা বা পর্যালোচনা করা। এক্ষেত্রে কোনটা হবে? রিভাইজ, অর্থাৎ এটা পুনর্বিবেচনা করা। ওকে, তাহলে এক্ষেত্রে অর্থ বিবেচনা করলে একমাত্র বি নাম্বারই কিন্তু সঠিক হয়। 29 নাম্বার, হোয়াজ দা ফার্স্ট পার্সন ইমপ্লান্টেড উইথ জার্ভিক 7। দেখো এটা কিন্তু একটা তোমাদের ইন্টারমিডিয়েট টেক্সট বুকের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বি ইউনিটে যারা অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আনসার কোনটা টেক্সট বইয়ে যেহেতু দেওয়াই আছে, এক্ষেত্রে ব্যাখ্যার কোনো খুব বেশি প্রয়োজন আমার আছে বলে মনে হয় না। আমরা জাস্ট আনসারটা দেখে নেব, যে হু ওয়াজ দা ফার্স্ট পার্সন ইমপ্লান্টেড উইথ দা জার্ভিক 7, অর্থাৎ জার্ভিক 7 এটার সাথে প্রথম কাকে পাঠানো হয়েছিল? ডক্টর বার্নি ক্লার্ক। আচ্ছা, এরপর 30 নাম্বার কি বলা আছে? হোয়াট ডাজ দা ফ্রেজ অল ওভার মিন, অর্থাৎ অল ওভার এই ফ্রেজের অর্থটা কি? আমরা জানি যে অল ওভার মানে কি? সব জায়গায় বা ব্যাপিয়া। তাহলে আনসার কি হচ্ছে? এ নাম্বার, এভরি হোয়ার। তাহলে অল ওভার শব্দের অর্থ কি? অল ওভার এই ফ্রেজের অর্থ হচ্ছে সর্বত্র। তাহলে এ নাম্বার আনসার হচ্ছে এভরি হোয়ার, মানে সর্বত্র। 31, নেইল আর্ম স্ট্রং ল্যান্ডেড অন দা মুন ইন, অর্থাৎ নেইল আর্ম স্ট্রং কত সালে চাঁদে পদার্পণ করেছিল? এটা 1969, অর্থাৎ 1969। এগুলো আমরা মুখস্থ রাখবো, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদে প্রথম পা রাখেন। 32 নাম্বার, ড্যাশ হেল্প ইন দ্য কোয়েস্ট টু এলিমিনেট লেপ্রোসি, অর্থাৎ লেপ্রোসি মানে আমরা জানি যে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ নির্মূল করতে আমাদেরকে সাহায্য করেছিল কোনটা? গ্লোবাল টেকনোলজি। এটা টেক্সট বইয়ে কিন্তু দেওয়াই আছে। ওকে, এখানে যে কোনো একটা দিলেই কিন্তু মিনিং হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু মিনিং হলে হবে না, এটা আমাদের টেক্সট বইয়ের ইনফরমেশনের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া লাগবে। এই জন্য এ নাম্বারই কিন্তু সঠিক আনসার, গ্লোবাল টেকনোলজি। 33 নাম্বার, হুইচ এক্সপ্রেশন বেস্ট এক্সপ্রেসেস দা ওয়ার্ড ইন্টেগ্রাল, অর্থাৎ ইন্টেগ্রাল শব্দের মানে সঠিক অর্থ কোনটা? এটাই কিন্তু চাচ্ছে। কি বলা হচ্ছে? নট রিমুভেবল। আমরা জানি যে ইন্টেগ্রাল অর্থ কি, মানে যেটা লাগানো, সন্নিবেশিত করা, এক জায়গায় করা। নট রিমুভেবল, রিমুভেবল মানে কি? যেটা খোলা যায় না, আলাদা করা যায় না, সরানো যায় না, অর্থাৎ ইন্টেগ্রাল একসাথে সন্নিবেশিত করা। তাহলে ডি নাম্বারই সঠিক আনসার। 34 নাম্বার, ডিএনএ স্টোরস ডিএনএ, এটা কি গুছিভূত করে বা জড়ো করে বা পুঞ্জীভূত করে? কি কোনটা? জেনেটিক ইনফরমেশন। আমরা এটা মুখস্থ রাখবো, যে ডিএনএ স্টোরস জেনেটিক ইনফরমেশন, বংশগতির মানে যে তথ্যটা আছে এটা সে সংরক্ষণ করে, বাকিগুলো কিন্তু হয় না। হিস্টোরিক্যাল ইভেন্টস, সাইন্টিফিক রেকর্ডস, বিজনেস ইনফরমেশন, এগুলো কিন্তু এটার সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, 35 নাম্বার, দ্যাট আর হার্ড টু ইমাজিন বাই টুডেজ স্ট্যান্ডার্ড, হোয়াট ডাজ ইট মিন, অর্থাৎ এটার অর্থ কি? আজকের দিন এটা মানে কল্পনা করা খুবই কঠিন। তাহলে আনসারটা কোনটা হচ্ছে? বি নাম্বার, সামথিং ডিফিকাল্ট টু বিলিভ, অর্থাৎ যেটা অবিশ্বাস্য বা বিশ্বাস করা যায় না। দেখো 35 এ যে অপশনটা দেওয়া আছে
এটা কিন্তু বি নাম্বারের সাথে কিন্তু বেস্ট মিনিং হয়, সুতরাং এখানে বি বাদে কিন্তু আর কোনোটাই সঠিক মনে হচ্ছে না। 36 নাম্বার বলা আছে, অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বি হেল্ড ইন, পৃথিবীতে যত ছাপানো উপাদান আছে, লেখা যত আছে, পৃথিবীর সমস্ত বইয়ে যত লেখা আছে, প্রিন্ট করা আছে, সব কি করা যায়, জাস্ট 1 মিলিগ্রাম অফ ডিএনএ, অর্থাৎ শুধুমাত্র 1 মিলিগ্রাম ডিএনএর ভিতরে এই সমস্ত তথ্য সংরক্ষণ করা যায়। ক্যান ইউ ইমাজিন যে পৃথিবীতে যত প্রিন্টেড ম্যাটেরিয়াল আছে, ছাপানো যত উপাদান আছে, যত লেখা আছে, সব শুধুমাত্র 1 মিলিগ্রাম ডিএনএ এর ভিতরে রেখে দেওয়া যায়, সংরক্ষণ করা যায়। এটা টেক্সুয়াল ইনফরমেশন। 37 নাম্বার, হুইচ কান্ট্রিজ হ্যাভ প্ল্যানস টু হ্যাভ এ মুন বেস বাই 2030, হুইচ কান্ট্রিজ হ্যাভ প্ল্যানস টু হ্যাভ এ মুন বেস বাই 2030, বলা আছে যে কোন কোন দেশের পরিকল্পনা আছে 2030 সালের মধ্যেই চাঁদে একটা ক্যাম্প বা ঘাঁটি স্থাপন করা। এখন তো চাঁদে ঘাঁটি স্থাপন করা এটা খুব বেশি কঠিন, আনইমাজিনেবল কোনো কিছু না। তাহলে আমরা দেখি আনসারটা কি হচ্ছে, ইন্ডিয়া এবং জাপান, ইন্ডিয়া অ্যান্ড জাপান। তাহলে আমরা এখানে ইনফরমেশন কি পেলাম, যে ইন্ডিয়া এবং জাপান তারা 2030 সালের মধ্যেই চাঁদে তাদের বেস তৈরি করতে যাচ্ছে, অর্থাৎ ঘাঁটি তৈরি করতে যাচ্ছে। 38 নাম্বার, হোয়াইজ ক্লিন এনার্জি কনসিডার টু বি ইম্পর্টেন্ট, এই যে ক্লিন এনার্জি এটাকে কত কেন গুরুত্বপূর্ণ চিন্তা করা হয় বা ভাবা হয়, তা সেক্ষেত্রে আনসার কোনটা, ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি আর নট এক্সপেক্টেড টু লাস্ট মাস লঙ্গার, জীবাশ্ম জ্বালানি যেটা আমরা ব্যবহার করি এটা খুব বেশি দিন মানে স্থায়ী হবে না, এই জন্য কিন্তু কি হচ্ছে, ক্লিন এনার্জিকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, এটা টেক্সচুয়াল ইনফরমেশন। এরপরে 39 নাম্বার বলা আছে, মাইক্রোস্কোপিক রোবটস কুড বি ইউজড, অর্থাৎ ক্ষুদ্রাতিক্ষুদ্র যে রোবট আছে, মাইক্রোস্কোপিক আণুবীক্ষণিক যে রোবট, কুড বি ইউজড, এটাকে ব্যবহার করা যেত, কোনটা, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা এখানে একটু দেখবো যে মাইক্রোস্কোপিক রোবটস কুড বি ইউজ, অর্থাৎ ক্ষুদ্রাতিক্ষুদ্র যে রোবট গুলো আছে, আণুবীক্ষণিক যে রোবট আছে, এটাকে কোন কোন কাজে ব্যবহার করা যায়, টু পারফর্ম আলট্রা ডেলিকেট সার্জারিজ, অর্থাৎ খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম সার্জারির ক্ষেত্রে ব্যবহার করা যায়, টু বি নাম্বারে টু রিপেয়ার ড্যামেজ টিস্যু, মানে ধ্বংসপ্রাপ্ত টিস্যু গুলোকে রিপেয়ার করতে ব্যবহার করা যায়, সি নাম্বারে টু হান্ট ডাউন অ্যান্ড ডিস্ট্রয় সার্টেন সেলস লাইক ক্যান্সার সেলস অর ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়া মানে ক্যান্সারের সেল অথবা ব্যাকটেরিয়া এগুলো ধ্বংস করার ক্ষেত্রে এটা কাজে লাগানো যেতে পারে, মাইক্রোস্কোপিক রোবটস। 40 নাম্বার, এ মিশন টু মার্স উড বি ড্যাশ লঙ্গার দেন টু দ্য মুন ল্যান্ডিং, আচ্ছা এক্ষেত্রে আমাদের আনসার কোনটা হচ্ছে, এক্ষেত্রে আনসার হচ্ছে একমাত্র এ নাম্বার, অর্থাৎ এ মিশন টু মার্স উড বি ড্যাশ লঙ্গার দেন টু দ্য মুন ল্যান্ডিং, অর্থাৎ চাঁদে অবতরণের চেয়ে মঙ্গল গ্রহে অবতরণটা প্রায় 100 গুণ বেশি পরিশ্রম বা মানে দীর্ঘ সময় লাগবে, অর্থাৎ চাঁদে ল্যান্ডিং এর চাইতে, মুনে ল্যান্ডিং এর চাইতে মঙ্গল গ্রহে ল্যান্ডিংটা 100 গুণ বেশি সময় লাগবে, এটা টেক্সচুয়াল একটা ইনফরমেশন। তো আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। ওকে, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার, এই মডেল টেস্টটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখবা যাতে করে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়, এবং আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অত্যন্ত খুবই ইফেক্টিভ। ওকে, এই জন্য ব্যাখ্যাগুলো দেখবা ভালোভাবে, যদি কোনো প্রশ্ন না বুঝো প্রয়োজনে আমাকে প্রশ্ন করতে পারো যেটা বুঝি নাই। ওকে, তো এই জন্য তোমাদের সবাইকে প্রশ্নগুলো ভালো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, এবং পরবর্তী ভিডিও অর্থাৎ মডেল টেস্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।